যে 26 চনত এই সরকার পরিবর্তন হওয়ার পিছত কংগ্রেস সরকারের প্রথম ক্যাবিনেটত আমি তামুলপুর বজালি হুজাই বিশ্বনাথ চারিআলিক আমি পুনৰ জেলা ঘোষণা করি। কিম জং উংক সুপ্রিম লিডার বলে কয়, সুপ্রিম লিডার যি মন যায় তাকে করে। এটা কিম জং উংর রাজত্ব চলা বলে মানুষ অনুভব করেছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় দিল্লিত ক্যাবিনেট পাতি চারিখন জেলা বিলুপ্ত করার যে সিদ্ধান্ত লৈছে এটো সঁচাকৈ অতি আশ্চর্যকর সিদ্ধান্ত। নতুন বছরের প্রাক্ষণত চারিখন জেলার মানুষের আত্মসম্মান আর স্বাভিমানত আঘাত লাগবলগিয়া এনেকুৱা ধরনের হঠকারী সিদ্ধান্ত অসম সরকারে কেতিয়াবা লব পাৰে বুলি আমি সপোনতো ভবা নাছিলোঁ। আমি অসমৰ মানুহে বহুদিনৰ পৰা এটা আমি দাবী জনাই আহিছোঁ, সকলো সরকারের সন্মুখতে এই বিষয়টি উত্থাপন হয়েছিল যে অসমৰ 126টা বিধানসভা সমষ্টিত 126টা সাব ডিভিজন হব লাগে আর অসমত জেলার সংখ্যা বৃদ্ধি করব লাগে বলে এই অসমৰ বিভিন্ন প্রান্তর রাইজর এই দীঘলীয়া ডিমান্ড। আর এই চারিখন জেলা যে বিশ্বনাথ চারিআলি তামুলপুর বজালি আর হুজাই রাতির ভিতর হওয়া নাছিল, এটা দীঘলীয়া আন্দোলনের পরিসমাপ্তি আছিল এই চারিখন জেলা। আর আপনি যদি সাম্প্রতিক সময়ের ইতিহাস চাই দেখিব যে আপনি এজিপি সরকারের মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত ডাঙরিয়া কথাই কক, হিতেশ্বর শইকীয়া ডাঙরিয়া কথা কক, তরুণ গগৈ ডাঙরিয়া কথা কক, সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়া কথা কক, সাম্প্রতিক সময়ত চারিগৰাকী মুখ্যমন্ত্রী এটাকে হলেও সাব ডিভিজন এখনকে হলেও জেলা অসমবাসীক উপহার দিছিল। আজি যিজন ব্যক্তি পিছ দুয়ারেদি মুখ্যমন্ত্রী হয়েছে, যেনেকে ঔরঙ্গজেবে যেনেকে শাহজাহানক বানি থৈ পেলাই মুখ্যমন্ত্রী হয়েছিল, কংসই যেনেকে উগ্রখানক বানি থৈ পেলাই মুখ্যমন্ত্রী হয়েছিল, পিছ দুয়ারেদি মুখ্যমন্ত্রী হওয়া মানুহজনে বিধানসভাত আলোচনা নোহাকে জেলাবিলাকর মানুষের লগত কোনো ধরনের মত বিনিময় নকরাকে স্থানীয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাসকলক বিশ্বাসত নোলোয়াকে এটা হঠকারী সিদ্ধান্ত লৈছে, যে কথা আমি কংগ্রেস দলে তীব্র বিরোধিতা করেছো। আর আমি সিদ্ধান্ত লৈছো যে 26 চনত এই সরকার পরিবর্তন হওয়ার পিছত কংগ্রেস সরকারের প্রথম ক্যাবিনেটত আমি তামুলপুর বজালি হুজাই বিশ্বনাথ চারিআলিক আমি পুনৰ জেলা ঘোষণা করি। আর আমি কংগ্রেস দলে সরকারে যি সিদ্ধান্ত নলক আমি এই চারিখন জেলাক সদায় জেলা বলে কই থাকি। আমার জেলা কংগ্রেস যে আমার থাকিব আমি সকলবে এইখান জেলাক এই অঞ্চলের মানুষের আত্মসম্মানের স্বাভিমানের প্রতি আমি গুরুত্ব দিয়ার স্বার্থত আর রাইজর দীর্ঘদিনিয়া সপনক বাস্তবিত করার স্বার্থত আমি কংগ্রেস দলে এই চারিটা অঞ্চলক আমি জেলা বলে কম। আর মই ভাবু এই কথা এই চারিখন জেলার মানুষের সর্বত্র প্রতিবাদ করব লাগে, কারণ এই সহজ কথা নয়। এনেকা ধরনের এইগৰাকী মুখ্যমন্ত্রীর দিনত কেদিনমানের আগতে 8000 শিক্ষকর পদ বিলুপ্ত হল, 8000 শিক্ষকর পদ বিলুপ্ত কইলে, চিড়িয়াখানারপরা জন্তু দিনক দিনে বিলুপ্ত হয়েছে, চিড়িয়াখানার আমার সম্পদবিল বিলুপ্ত হয়েছে, পেপার মিল বিলুপ্ত হল, গোপীনাথ বৰদলৈ এয়ারপোর্ট বিলুপ্ত করার পথত, অসম চুক্তি বিলুপ্ত করার কারণে ষড়যন্ত্র করেছে, আর আজি আকৌ চারিখন জেলা বিলুপ্ত করেছে। তো উন্নয়নের গঙ্গা বব বলে কোয়া মুখ্যমন্ত্রীগৰাকী নেতৃত্বত এটা বিলুপ্তির একটা নতুন ইতিহাস নিচিব বিচারিছে। নর্থ কোরিয়াত কিম জং উং যাক সুপ্রিম লিডার বলে কয়, তাত চিফ মিনিষ্টার নকয়, প্রাইম মিনিষ্টার নকয়, কারণ চিফ মিনিষ্টার অর্থ হয়েছে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড লিডার। কিম জং উংক সুপ্রিম লিডার বলে কয়, সুপ্রিম লিডার যি মন যায় তাকে করে। এটাও কিম জং উংর রাজত্ব চলা বলে মানুষ অনুভব করেছে, যি মন যায়। আজি আমার গোটে ব্যবস্থাটা খরতকিয়া করবর কারণে আমি জেলা বিচারু, আমি জেলার ডিমান্ড চলি আছে, আমি বহুত জায়গা এতিয়াও জেলার ডিমান্ড আছে, আর বহু মুখ্যমন্ত্রী বহু সরকার এই ডিমান্ডবিল যান পারে পার্যমানে রাইজর সম্বোধন করবর কারণে চেষ্টা করেছিল। এজন মুখ্যমন্ত্রী আমি পালো যে ভারতবর্ষের ইতিহাসত এগারিয়ে মুখ্যমন্ত্রী যাক এআরডিএফের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে কয়, আজি দিনত চারিখন জেলা হঠাৎ রাতিটির ভিতর বিলুপ্ত করে দিল, 8000 শিক্ষক রাতিটির ভিতর বিলুপ্ত, পেপার মিল বিলুপ্ত। আজি এই ধরনের কথা আমি মানি নলো, ইয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হব লাগে। কংগ্রেস দলে রাইজে যেটা প্রতিবাদ নেতৃত্ব লব আমি লগত থাকিম, আর আমি যেটা সরকার বনাম এই চারিখন জেলা আমি পুনৰ ঘোষণা করি।